বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে 34তম আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যবাসীকে এই মেলায় যোগদানের আমন্ত্রণ জানালেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। পাশাপাশি এবারের মেলায় নতুনত্ব আয়োজন থাকছে বলে আহূত সাংবাদিক সম্মেলনে জানালেন টিআরডিসি চেয়ারম্যান নবাদল বণিক। রাজ্যের ছোট বড় শিল্পপতিদের বরাবরের অপেক্ষা রাজ্যের শিল্প ও বাণিজ্য মেলা, অবশেষে সেই প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে রাজ্যের 34তম শিল্প ও বাণিজ্য মেলা। আপামর রাজ্যবাসীকে এ মেলায় যোগদানের আহ্বান জানালেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। রাজ্যে শুরু হতে যাচ্ছে 34তম আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলা। আমাদের এই মেলা হবে হাপানিয়া মেলা গ্রাউন্ডে। আপনাদেরকে অনুরোধ রাখছি এই মেলাতে আসার জন্য। এ মেলা শুরু হবে 25শে জানুয়ারি থেকে এবং চলবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলাতে বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী থাকবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য থেকেও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে আকর্ষণীয় হস্তাঁত শিল্পের এবং বাঁশ বেতের এবং ব্যাগ থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুয়েলারি, বিভিন্ন জিনিসপত্র থাকবে। আপনারা আসুন, দেখুন এবং আপনাদের পছন্দ মতো কেনাকাটা করুন। আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা এই মেলাতে আসুন, প্রত্যেকেরই নিমন্ত্রণ। শুধু তাই নয়, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আন্তর্জাতিক 34তম শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। তা জানিয়ে এবারের মেলায় বেশ কিছু নতুনত্ব থাকছে বলে বুধবার আহূত সাংবাদিক সম্মেলনে জানালেন টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক। এবারও মানে আগামীকাল 25শে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরে আমাদের যে 34তম শিল্প ও বাণিজ্য মেলার শুরুয়াত হতে যাচ্ছে এবং সেই মেলায় প্রথমে আমরা প্রত্যেক রাজ্যবাসীকে জানাই আপনাদেরকে আমন্ত্রণ। আপনারা প্রত্যেকে আগামীকালকে বিকাল 4টায় থেকে সেই মেলা শুরু হবে এবং মুখ্যমন্ত্রীজি থাকবেন সেখানে মেলাতে। উনি উদ্বোধন করবেন মেলা এবং উদ্বোধনে উপস্থিত থাকবেন দপ্তরের মাননীয় মন্ত্রী মাননীয় সান্ত্বনা চাকমা মহোদয়া, উপস্থিত থাকবেন ডেপুটি স্পিকার আমাদের শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, মেয়র সাহেব থাকবেন এবং অন্যান্য আধিকারিকরা থাকবেন। এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে প্রত্যেককে নিমন্ত্রণ জানাতে চাই আগামীকালকে আপনারা প্রত্যেকে চলে আসুন আমাদের এই শিল্প বাণিজ্য মেলাতে। এবং অন্যান্য বছরের নেই, এবারও আমরা কিছু নতুন কিছু করতে যাচ্ছি। গত বছরের তুলনায় এবারের মেলায় স্টলের সংখ্যা বৃদ্ধি, এমনকি বিদেশি স্টলও থাকছে বলে নবাদল বণিক সাংবাদিকদের জানিয়েছেন। 380টা স্টল ছিল, এবার ডাইরেক্ট অনেক বেড়ে সেটা 503টা স্টল অলরেডি বুকড হয়ে গেছে এবং অনেক ছোট ছোট শিল্প এবং মাঝারি থেকে বড় যারা আছে তারা অনেকেই যাচ্ছে সেখানে আরো স্টল নেওয়ার জন্য। কিন্তু আমরা অনেকটা বাড়িয়ে দিয়েছি, তারপর আমাদের কভার করতে পারছি না। অলরেডি আমরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলাম, কিন্তু 503টা স্টল অলরেডি বুকড হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে যে সম্পূর্ণ স্টলগুলো। এবং তার মধ্যে যদি দেখি আমরা 4টা আদার কান্ট্রি থেকে, যেমন বাংলাদেশ, আফগানিস্তান, থাইল্যান্ড, দুবাই থেকেও এখানে যারা উদ্যোগীরা যারা আছে তাদের স্টল লাগাবে। এবং সারা ভারতবর্ষ থেকে 17টা রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে যারা উদ্যোক্তারা এখানে স্টল বাণিজ্য মেলাতে ভাগ নেবে এবং তাদের বিভিন্ন কোয়ালিটি, যেটা যাদের ট্রেডিশনাল যে প্রোডাক্ট সেটা নিয়েও তারা। শুধু তাই নয়, রাজ্যের যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে সে চিন্তা ভাবনার নিরিখে এবারের শিল্প ও বাণিজ্য মেলায় টেক প্যাভিলিয়ন করা হচ্ছে বলেও নবাদল বণিক জানিয়েছেন। নতুন কিছু করার জন্য আমরা উদ্যোগ হয়েছি, যার মধ্যে টেকনোলজিকে নিয়ে ত্রিপুরাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। আমাদের আজকের যুবরা যারা আছে আমরা যদি দেখি তাদের মধ্যে অনেক যুবরা আছে যারা বেঙ্গালুরুতে আইটি সেক্টরে নিজের কোম্পানি বানিয়ে স্টার্ট আপের মাধ্যমে তাদের সহযোগী হয়েছে এবং তার মাধ্যমে ত্রিপুরাও পিছিয়ে নেই। আমরা দেখছি আইটি ভবন যে হয়েছে সেই আইটি ভবনের মধ্যে অনেকগুলো স্টার্ট আপ ত্রিপুরার ছেলেমেয়েরা যারা আছে তারা সহযোগী করছে এবং সেই স্টার্ট আপকে আরও কি বেশি করে আরও নতুন নতুন যুবদের মাধ্যমে কিভাবে তারা নতুন টেকনোলজির মাধ্যমে তাদের উদ্যোগকে বাড়াতে পারে
সেই জন্য আলাদা করে নতুন একটা প্যাভিলিয়নের নাম দেওয়া হয়েছে, টেক প্যাভিলিয়ন। মানে টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে এই রাজ্যের যুবরা নিজেরা সহযোগী হতে পারে এবং আমাদের রাজ্যের যারা আম যারা জনগণ আছে তাদেরও কিভাবে। এমনকি এবারের মেলায় পলিসি প্যাভিলিয়ন করা হয়েছে। এই পলিসি প্যাভিলিয়নে শুধু শিল্প বাণিজ্য দপ্তর নয়, অন্যান্য দপ্তরের স্টল থাকবে। এসব স্টলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তথা স্ব উদ্যোগী হওয়ার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা যাবে। এছাড়া মেলায় থাকবে 5 দিন সেমিনার। বৃহস্পতিবার থেকে 34তম এই আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়ে তা আগামী 11 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং দৈনন্দিন মেলা শুরু ও শেষের সময়সীমা বিকেল 2 থেকে রাত 9 পর্যন্ত বলে এদিন আহূত সাংবাদিক সম্মেলনে টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সাংবাদিকদের জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।